বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার আবেদনের বিষয়ে ব্রিফ করছেন আইনমন্ত্রী, সরাসরি চলে যাচ্ছে সেখানে। আসে না আমার কাছে, আমার কাছে যখন ফাইল আসবে অবশ্যই এটা দেখা হবে, আইনে কি বলে সেটার ব্যাপারে তারপরে আমরা মতামত দিব, এইটুকুই আমি এখন। কি বলে আইন, আপনি আগে বলেছেন অনেক বিতর্ক চলছে যে আদালতে যেতে হবে, অনুমতি লাগবে, দণ্ডপ্রাপ্ত, নানান কথাগুলো আসছে, কিন্তু এখানে আইনে কি বলে? দেখেন প্রথম কথা হচ্ছে আইনটা কোনটা, সেটা হচ্ছে আইনটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি 401 ধারা, ফৌজদারি কার্যবিধির 401(1) ধারায় বেগম খালেদা জিয়ার যে সাজা এবং দণ্ডাদেশ সেটা আপনার স্থগিত করা হয়েছিল প্রথমে 6 মাসের জন্য এবং তারপরে 2 বার এটাকে বর্ধিতকরণ করা হয়। তো সেখানে আইনটার মধ্যে বলা আছে যে এটা শর্তবিহীন হতে পারে, শর্ত দিয়েও হতে পারে, এবং এইখানে দুটো স্পেসিফিক শর্ত দেওয়া ছিল এবং সেই শর্তগুলি তারা মেনেই এই স্থগিতাদেশ তারা গ্রহণ করেছেন এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হয়েছে। তো সেই ক্ষেত্রে যেই দুটো শর্ত ছিল সেই দুটো শর্ত হচ্ছে, একটা হচ্ছে যে তিনি বাসায় থেকেই চিকিৎসা নেবেন এবং দ্বিতীয় শর্ত হচ্ছে যে তিনি দেশের ভিতরে থেকেই চিকিৎসা নেবেন। তো এই দুটো শর্ত এখন আছে, সেই ক্ষেত্রে 401 ধারার কাজ যখন সম্পন্ন হয়ে গেছে তখন এই, এটা আমি আবারও বলে নিই আরেকটা কথা, সেটা হচ্ছে এটা নির্বাহী আদেশে হয়েছে, এখানে এখন আদালতের কিছু করার নাই, এটা এখন দেখতে হবে যে 401 ধারায় যখন আমরা কার্য সম্পাদন করে দিয়েছি সেই ক্ষেত্রে এই শর্তগুলি শিথিল করার কোনো সুযোগ আছে কিনা। ধন্যবাদ। আমি তো তাই বললাম যে যদি 401 ধারায় যেই শর্তগুলি দেওয়া হয়েছে শর্ত কিন্তু, শর্ত মেনে কার্য কিন্তু সম্পাদন করা হয়ে গেছে, সে তারপরে 401 ধারায় এটাকে রিভাইজ করার কোনো সুযোগ আছে কিনা সেটা দেখতে হবে। ধন্যবাদ। না আসে নাই আমার কাছে। কতক্ষণ নাগাদ স্যার আমরা এটা পেতে পারি? স্যার আমি আমি আপনাদের লোক ওখানেও আছে সাংবাদিকরা, ওটার আনুষ্ঠানিকতা শেষ করে আমার কাছে বোধ হয় 3টা সাড়ে 3টার দিকে আসবে বলে। আমি তো এই আবেদন পত্রই দেখি নাই, এখন কি উল্লেখ করা আছে সেটা আমি দেখি তারপরে প্রয়োজন মতে বলবো। দল বলছেন যে সরকার আশা করে, তারা আশা করেন যে সরকার এটা মানবিক দেখবে। আমরা, আমি এইটুকু বলতে পারি যে সব সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু এটা মানবিক দৃষ্টিতে দেখেই তিনি যখন এই 401 ধারায় তার সাজা স্থগিত রেখে তাকে মুক্ত করেছেন সেই সেই বিবেচনাই করেছেন, মানবিক দিক থেকে কিন্তু দেখা হয়েছে এবং আমরা সব সময় এগুলি মানবিক দিক থেকেই দেখি। ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার আবেদনের বিষয়ে এতক্ষণ ব্রিফ করছিলেন আইনমন্ত্রী, আমরা সরাসরি ছিলাম সেখানে।